हेलो गाइस, वेलकम टू माय चैनल, वेलकम टू माय वीडियो। तो आज के आमी करते चले तेल छाड़ा भाजा। एवं तुम्हारा भावछो तेल छाड़ा भाजा जिनिसटा कि आमी एरकम पागलेर मतन केन बकबक करछि? ताहले बेशी देरी ना करे डिक्शनारी खुले देखे नाओ तेल छाड़ा भाजार माने कि। तेल छाड़ा भाजार माने हलो रोस्ट। बेशी कष्ट करते हबे ना, आमी बोले दिलाम। तो आज के आमी रोस्ट करते चलेछि टिकटक। किन्तु 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 एकटा समस्या आछे, टिकटक एखन बाजारे नेई। ताहले कि हबे? आमार मतन सस्ता ইউটিউবাররা যারা টিকটক ছাড়া আর কিছুই রোস্ট করতে পারে না, তাদের কী হবে? নট আ প্রবলেম। এখন যদি তুমি প্লে স্টোরে টিকটক বলে সার্চ করো, তাহলে এসে যাবে তোমার অসংখ্য অ্যাপ, যেমন টিকটিক, রোবোজো, টাকাটাক, চিঙ্গারি, জিলি, বুম বুম, মিত্র, মু, নিউ ক্রিঞ্জি স্ফেয়ার। এক সেকেন্ড, ক্রিঞ্জ। একটা সময় ছিল যখন তোমাকে ফেমাস হতে গেলে প্রচুর কষ্ট করতে হতো, মাথার ঘাম পায়ে ফেলতে হতো। কিন্তু এখন চুলে একটু রামধনু মিশিয়ে নাও, হয়ে গেলে ফেমাস। আমাদের মতন ইউটিউবাররা কত কষ্ট করে শুটিং করি, স্ক্রিপ্ট লিখি, এডিট করি, আমাদের কি ফেমাস হওয়ার জন্য চুলে রং করতে হয় নাকি? ওই মাঝে মাঝে একটু হয়ে যাবো, ঠিক আছে ঠিক আছে। টিকটক যারা ইউজ করতো তাদের আমরা টিকটকার বলতাম, তাহলে এইসব অ্যাপ যারা ইউজ করে তাদের কি বলবো? লোকে বলে যাদের নাকি টাক থাকে তাদের নাকি প্রচুর টাকা থাকে, কিন্তু আমার কোনো টাকও নেই, টাকাও নেই, কিন্তু আমি টাকা টাক ইউজ করি। তাহলে আমার কি বলবে? টাকটি বলে দাও। যোশিলা, মিত্র, আজ থেকে তোমরা এখানে হাঁকবে। আমি হচ্ছি মজা কুকুর, কারণ আমার মধ্যে রয়েছে মজা কুকুরের মধ্যে যত সব ময়লা থাকে। এক সেকেন্ড, এখানে যে জিলি অ্যাপটা রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাপ ফর ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া কিন্তু লেখা নেই। ব্যাপারটা কিন্তু রহস্যজনক আছে। যাক গে, গুগল কী করতে রয়েছে, একটা তো কাজ হবে। দেখি সার্চ মেরে এই যে এখানে যে টাকাটাকে লোগোটা রয়েছে, এটা দেখে কত মৌলিক মনে হচ্ছে না? কত নিজস্বতা রয়েছে এর মধ্যে। এই যে নিলাম ইউটিউবের লোগো, তার সাথে যোগ করলাম টিকটকের লোগো, ফল দেখা গেল। আমার কি বোকা ভেবেছ কিছু বুঝতে পারবো না আমরা? একবারে টিভিতে যে অ্যাড দেখাচ্ছে জোশের অ্যাড, ওই অ্যাডটা বলেই দিচ্ছে ওর কন্টেন্টগুলো কতটা যুক্তিপূর্ণ। প্রথমেই এখানে লোকটা যে মইয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে, মইটার আর এক ধাপ উপরে উঠলে হাতটা পেয়ে যেত না? তারপরে এই রকম চুল কি করে করলে সেটা আমার প্রশ্ন, আমার আমি আগে এটা জানতে চাই। সেটা পরে গেল, এইরকম চুল করলে কোনো বাবা তার ছেলেকে বাড়িতে থাকতে দেবে? এই হচ্ছে প্রতিদিন কমপ্লেন খাওয়ার সুবিধা। বাপরে, গায়ে কি জোর রয়েছে, ওরকম একটা দেখে তো 40 কিলো মনে হচ্ছে এইভাবে ধরে রেখেছে। এখানেই বোঝা গেল এর কন্টেন্টগুলো কতটা যুক্তিপূর্ণ এবং সুন্দর। একটা বাথরুম বন্ধ করলে তো এরা পটি করা ছাড়বে না, তাই টিকটকে যা ছিল এখানেও একই জিনিস। क्या हुआ? सांस में तकलीफ हो रही है मुझे, हवा चाहिए। हवा कहाँ से लाऊं? এইটুকু দেখার পরে যদি তোমার মাথায় কোনো প্রশ্ন না আসে, বলবো ক্লাস ফাইভের বইটা গিয়ে আবার খুলে দেখতে। আরে এদের এইটুকু তো বোধ রাখা উচিত যে চিপসের প্যাকেটের মধ্যে নাইট্রোজেন গ্যাস থাকে, অক্সিজেন না, ওটা নিয়ে তোমার দমের কষ্ট মিটবে না। হ্যাঁ, খা রি হো? পত্থর খা রি হো, দেখো। ये वैसे चैलेंज है हर किसी के बस में, ये पत्थर खाना आपको चैलेंज है। तू पत्थर खा सकते तो खा और मुझे टैग करो। हाँ, हमारे तो बारी तक खेते दे ना जे पाथर के टैग करते हो सत्ती। হ্যাঁ, পাথর কি মানুষের দাঁত দিয়ে খাওয়া যায়, এটা আমার একটা প্রশ্ন আছে। মাস্ক কা মিলাই নি? হর কেমিস্ট পে তো মিল রহা হ্যায়। আরে রেড কালার কা নি মিল রহা না? রেড কালার কা? তার মানে এই মহিলা যুক্তি হচ্ছে তার জামার সাথে মাস্ক ম্যাচ না করলে পরা যাবে না। ভালো ভালো ভালো। তাহলে ভাবুন, একদিন স্বাধীনতা দিবসের দিন এই মহিলা দোকানে গিয়ে দোকানদারের কাছে চাচ্ছে, দাদা একটা ভারতের জাতীয় পতাকা দিন তো। ঠিক আছে, এই নিন। লাল রঙের হবে? লাল না, ওই আমার জামার রঙের সাথে নীলের রঙই থাকবে। তা বন্ধুরা, আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য বাই বাই।